অ্যাকচুয়ালি টোকাই মুভির আজ অনেক বড় একটা প্রমোট হচ্ছে এখানে, তো আমি কিন্তু এই ছবির মধ্যে নেই বা কেউই না, বাট তারপরও ভালো কাজের সাথে থাকতে হয়, তার জন্যই আছি। এবং সামনে আমার মুভি আসছে বাদশা দ্য কিং, সেখানে আমি থাকব, অবশ্যই অবশ্যই সবাই থাকবে আমাদের সাথে, আশা রাখছি। আর সবাই তো মনে করে আমার পুরো টিমে সবাই আজকে উপস্থিত নাই, আরও আপনারা সবাই এই সিনেমাতে অভিনয় করেছে, কাজী আচ্ছার, তারপরে মেহেদি, ইরা শিকদার, তারপরে ড্যানি রাজ, হাবিব খান, রিনা খান, দুলালি, রেহানা দলের, আরও অনেকে মনে করেন অভিনয় করেছে। আর এই সিনেমার গান গেয়েছে মনির খান, আরও বড় বড় সব সিঙ্গাররা গান গেয়েছে। তবে আশা রাখতেছি আপনারা সবাই সিনেমাটা হলে যাবেন, আপনারা হয়তো মনে করেন হিরো আলমের সিনেমা ধরুক আর কি হবে, কিন্তু আপনারা হলে কিন্তু কেউ যান না, একটা ট্রেলার দেখে মনে করেন পুরো সিনেমা দেখে ফেলে দিলেন যে সিনেমাটা মনে হয় ভালো হবে না। আমরা কিন্তু এটাই কিন্তু সবটাই বেশি বিচার করে দেখি যে ট্রেলার দেখে কোনো সিনেমা ভালো হবে না, কিন্তু হলে যাবেন সিনেমাটা দেখবেন, দেখার পরে আমার তো ভুল হতেই পারে কারণ এটা আমার তৃতীয় সিনেমা, আমি সর্বমোট সিনেমা করি 7টি, প্রথম সিনেমা ছিল মার্সক্কা, দ্বিতীয় সাহসী রালম, তৃতীয় হলে দে টোকাই, চতুর্থ বৌদ্ধ মেলার নষ্ট কষ্ট, আইলেশরা, বাচ্চা ডাকি, মোট 7টি সিনেমা করে তৃতীয় নম্বর সিনেমা আমার এটা রিলিজ হইতেছে আর কি। আরও আমার আমি একটু কথা বলতে হয় বৌজামাইন লড়াই সম্পর্কে, এই ছবিটির পরিচালকও আমি। এই ছবিতে আলমকে দুটো রূপে পাবেন, একটি হলো সুটের বুটের, আর একটি সাধারণ একজন মানুষ। ওটা ওই ছবিটা অতি এই সেন্সরে যাচ্ছে, আপনারা সেটার জন্য অপেক্ষা করুন। আর এই সিনেমার পরিচালক হলো যে বাবুল রেজা ভাই, আর এটা কাহিনী সংলাপ লিখেছেন মুকুল নেত্রবাদী, আর এটাতে অভিনয় করেছে আমরা সবাই, আমাদের পুরো টিম আমার সাথে, রিয়া চৌধুরী, বাদল ভাই, আরও অনেকে ছিল আপনি বলেছে আর কি, আর রিয়ামণি, বাচ্চা ডাকিং আর আইলেশরা, সামনে দুইটা মুভি আসতেছে। আর সিনেমাটা আগামী 2 জুন রিলিজ হবে সারা বাংলাদেশে, আপনারা সবাই থাকবেন আশা রাখি, এবং সবাই সিনেমাটা হলে দেখবেন, আপনাকে দোয়া এবং ভালোবাসা চাই। আপনারা সবাই আগে থেকে একটা কথা জানেন, আমি জীবনে কারো ব্যাক আপ পাইনি, কারো সহযোগিতা পাইনি, আর মনে করেন এই সিনেমার টাকাটা মনে করেন আপনি বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করছে, আমি নাটক করছি, কারণ অনেকে বলে হিরো আলমের আয়ের উৎস কোথায়, এই সিনেমা মানে এত টাকা কই পায়, আমি প্রতিটা জায়গাতে আমি যে স্টেজ প্রোগ্রাম করে 50,000 60,000 1,00,000 টাকাটা পাই, আমি টাকাটা আস্তে ধরো ঘামে ধরা কষ্টের টাকা, সোজা এই টাকাটার থেকে আমি হয়তো একটা আর্টিস্টের দামে চলে 1,00,000 টাকা, আমি তাদের অনুরোধ করে আমি হয়তো 50,000 টাকা দিয়েছি, একজন 50,000 টাকা আমি অনুরোধ করে 20,000 টাকা দিয়েছি, এইরকম করে আমি টাকাটা আমি কষ্ট করে কষ্ট সিনেমা তৈরি করেছি আপনাদের কাছে। মানুষ অনেকে অনেক কিছু বলে, তাই আমি সাহস হারাইনি, একটি একটি করে আমি 7টি সিনেমা প্রযোজনা করেছি, সাহস হারাইনি, বাংলা সিনেমাকে ভালোবাসি, চলচ্চিত্রকে ভালোবাসি, বলে আপনাদেরকে ভালোবাসি বলে এখন পর্যন্ত লড়াই সংগ্রাম করে করে চলতেছে, সামনেও করে যাব, যাতে আপনারা কতক্ষণ আপনারা এই ভালোবাসাটা আমি অর্জন করতে না পারি। সিনেমা বলতেই ভুল হতে পারে, আমার অভিনয়ে অনেক ভুল হতে পারে, যেহেতু আমি কারোর শিক্ষা নিয়ে দেখা আসিনি, আমি কেবল শিখতেছি, তাই আপনারা সিনেমা দেখে আমার যেটুকু ভুল হবে আপনারা ভুল ধরে দেবেন, সামনে সিনেমা যাতে এই ভুলগুলো শুধরে আরও ভালো সিনেমা করতে পারি, তাই 2 তারিখে সবাই সিনেমা হলে আসবেন, এটা আপনাদের কাছে সবার আমার অনুরোধ। ধন্যবাদ। এখন কারো কোনো প্রশ্ন করতে পারেন, নাহলে না করতে পারেন।